আচ্ছা, আপনারা যারা থাম্বনেল দেখে ভিডিওটাতে ক্লিক করে দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আপনাদের মোটা হওয়ার আপনাদের সমস্যা রয়েছে, আপনারা ছেলে হন বা মেয়ে হন। তবে আজকে এই ভিডিওতে আপনাদেরকে দুটো ট্যাবলেটের কথা বলবো, যে ট্যাবলেটটা মানে 100% রেজাল্ট দেয়, মানে 10 থেকে 15 দিনের মধ্যে আপনাদের ওজন বাড়াবে বা মোটা হবেন। তবে আমি একটা আগেই একটা সতর্কবার্তা দিয়ে দিতে চাই, ভিডিওটা একেবারে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, মধ্যে থেকে দেখে যদি কেটে দিয়ে আপনাদের কোনো রকম সমস্যা হয় আমাকে কিন্তু দায়ী করতে পারবেন না। তো সেই জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, পুরোপুরি ইনফরমেশনগুলো আপনারা আগে নিন, তারপরে আপনি কী করবেন আপনার উপরে। তো বর্তমানে এখন দেখা যায় যাদের শরীর খুবই পাতলা, যারা হচ্ছে অনেক রকম খাবার খেয়ে নিয়েছে, মানে যত রকম সাপ্লিমেন্ট আছে সব খেয়ে নিয়েছে, এখন চাচ্ছেন যে ডেক্সোনা অ্যান্ড প্র্যাকটিন যে ট্যাবলেট আছে, আমি ছবি শো করছি দেখুন, এই যে এটা হলো ডেক্সোনা ট্যাবলেট এবং এটা হচ্ছে প্র্যাকটিন। তো এই দুটো ট্যাবলেট অনেকে বলে যে এই দুটো ট্যাবলেট আমি খাবো কি না বা আমি খেতে চাচ্ছি, দাদা একটু কিছু রিকমেন্ড করেন আপনি কি খাওয়াটা ভালো হবে কি না, সেই সব বিষয়ে কিন্তু কথা বলবো। তো এই দুটো ট্যাবলেটের যদি আমি দামের কথা বলি, তাহলে এই দুটো ট্যাবলেটের মানে এক একটা ট্যাবলেটের দাম 2 টাকা করে পিস, মানে একটা পাতার মধ্যে 10টা করে থাকে এবং 20 টাকা করে এক একটা পাতা হয়, এক এক জায়গায় 10-15 টাকা বেশি হবে, মানে 20 টাকা থেকে 25 টাকার মধ্যে দাম হয়, খুব বেশি দাম না। তো অনেকে এটা ইউজ করছে এবং অনেকে করতে চাচ্ছে, তাদের জন্য কিন্তু ইনফরমেশনটা, আপনারা যদি ইউজ করে থাকেন তবুও আপনার ভিডিওটা পুরোপুরি আপনারা দেখুন। আর ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কোনো রকম ইনফরমেশনটা কাজে লাগে বা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। এরকম টাইপের আমি হেলথ রিলেটিভ এবং ফিটনেস রিলেটিভ ভিডিও কিন্তু নিয়ে আসতে থাকি। তো চলুন এবার আমরা মেন ভিডিও টপিকে চলে যাই এবং আমরা জেনে নিই এই দুটো ট্যাবলেটের বিষয়ে। দেখুন, প্রথমে কথা বলি, এই ট্যাবলেটটা কি সত্যি কাজ করে? আমি বলবো 100% কাজ করে। এই ট্যাবলেটটা এমন একটা ট্যাবলেট না, আপনি আজকে যদি খাওয়া শুরু করেন 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনাদের রেজাল্ট দিবে, এটা গ্যারান্টি। তবে এখানে কিন্তু আছে একটা, কিন্তু এটার কিন্তু অনেক রকম সাইড ইফেক্ট আছে, সেগুলো আপনাদের কিন্তু জানার বিষয়। তো এবার আমি কথা বলি আগে যে এটা কাজ করে কীভাবে। দেখুন, এটা যখন আপনারা খাবেন, খাওয়ার পরে কী হবে, আপনাদের এত পরিমাণে আপনাদের হচ্ছে ঘুম ধরবে এবং আপনাদের এত পরিমাণে খিদেটা বাড়িয়ে দিবে না, যে আপনারা যদি এতক্ষণে ভাত খান তখন আপনারা এতগুলো ভাত খেতে পারবেন, এরকম একটা ব্যাপার চলে আসে, মানে আপনাদের অতিরিক্ত খিদা বাড়িয়ে দিবে এবং অতিরিক্ত যখন খিদা বাড়াবে তখন আপনারা খাওয়ারটা বেশি খাবেন, এর ফলে কিন্তু আপনাদের শরীরটা ফুলিয়ে দিবে। এবার ফুলে আপনারা কীভাবে বুঝবেন, সবার প্রথমত আপনারা দেখতে পাবেন আপনাদের মুখগুলো, ঠিক আছে, গাল মুখগুলো সব থেকে বেশি ফুলছে, তারপর কী হবে আপনাদের পেটের দিকটা আপনাদের বেশি ফুলছে। তো প্রথমে আপনারা 10-15 দিন পর থেকে দেখতে পাবেন আপনার গাল এবং পেটের মধ্যে আপনারা ফারাক দেখতে পাবেন, এই দুটো জায়গা কিন্তু প্রচণ্ড ফুলে গেছে। হাতের দিকে কিছু ফোলে, অতটা না, ধীরে ধীরে আস্তে আস্তে ফোলে, কিন্তু মেন মুখ এবং আপনাদের পেটটা কিন্তু বেশি ফুলবে। এবার কথা বলি এগুলো সাইড ইফেক্টগুলো, মেন হলো আমি এটা বানানোর একটাই উদ্দেশ্য সাইড ইফেক্টগুলো বলানোর জন্য। দেখুন, এটা সাইড ইফেক্ট যেগুলো আছে, এটা যদি আপনারা অনবরত খেতে থাকেন আপনাদের কিন্তু লিভার কিডনিতে অনেকটা সাইড ইফেক্ট করবে, একবারে মানে নষ্ট করে দিবে, এটা আমি বলতে চাই। এবং আপনারা যারা অনেকদিন দিয়ে খাচ্ছেন, একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, যারা খাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা লক্ষ্য করবেন সেটা হলো, এটা যখন আপনারা খাচ্ছেন তখন দেখবেন আপনাদের খিদে তো বাড়ছে, ঘুম বেশি হচ্ছে, এর সাথে আপনারা দেখবেন যেটা সাইড ইফেক্ট সেটা হলো কি, আপনাদের পিঠে হোক মুখে হোক অনেক রকম ব্রণ টাইপের বেরোচ্ছে এবং গ্যাস বেরোচ্ছে। আপনারা অনেকে যারা খাচ্ছেন তারা কমেন্ট করে জানাবেন এরকম আপনাদের হচ্ছে কি না। অবশ্যই এটা হবে, 100% আমি বলবো, এটা রেজাল্ট যেমন যায় তেমন কিন্তু ক্ষতিও করে। তো আপনারা দেখবেন আপনাদের হচ্ছে পিঠে হোক বা আপনাদের বুকে হোক বা আপনাদের মুখে হোক আপনাদের ব্রণ টাইপের বেরোবে এবং ওখান থেকে কিন্তু অনেক রকম পুষ টাইপের হালকা হালকা কিন্তু বেরোতে থাকবে, এটা কিন্তু একটা বড় সাইড ইফেক্ট। এইবার হলো আপনারা যারা অনেকে বলতে চান যে এটা যদি আমি খেতে খেতে ছেড়ে দিই, আমি মোটা হয়ে গেছি এখন ছেড়ে দেবো, তাহলে কী হবে? দেখুন, এক্ষেত্রে বলতে চাই আপনারা যদি এটা খেতে খেতে ছেড়ে দেন তাহলে আপনারা আস্তে আস্তে কিন্তু আবার আগের পর্যায়ে চলে আসবেন। আগের পর্যায়ে কি, আগের থেকে খারাপ পর্যায়ে চলে আসবেন, এতটাই খারাপ পর্যায়ে চলে আসবেন না, তখন আপনারা না খেতে পারবেন। আপনারা যখন এতগুলো করে ভাত খাচ্ছিলেন তখন আপনারা এতটুকু খেতে পারবেন না, এরকম একটা প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। কারণটা কি, যখন আমরা এটা খাচ্ছি তখন তো একটা ওষুধের একটা অ্যাকশন আছে, ওই অ্যাকশনের দ্বারা আমরা তো খাওয়া দাওয়া করে নিচ্ছি, বা যখন আমরা খাওয়া ছেড়ে দেবো তখন আমরা আবার আগের পর্যায়ে চলে আসবো। আপনার কিছুদিনের জন্য মোটা হবেন, এবার আপনার শরীরে অনেক রকম রোগ ব্যাধি চলে আসবে, রোগ ব্যাধি বলতে আপনার শরীরে অনেক রকম ফ্যাট জমে যাবে, অতিরিক্ত ফ্যাট জমে যাবে, এবার আপনাদের কিডনি লিভার এগুলো তো মানে বলে বোঝাতে পারবো না এতটা খারাপ হবে। এগুলো কারা খায় আপনারা জানেন? এগুলো খায় যাদের ফার্মিং ব্যবসা করে না, অনেকে দেখবেন গরুর ফার্ম আছে বা ছাগলের ফার্ম আছে, তারা এগুলো ওগুলো ছাগল বা গরুকে খাওয়ায় তাড়াতাড়ি যেন মোটা হয়, ঠিক আছে, সেই জন্যে। তো এগুলো মানুষ খেলে তো সাইড ইফেক্ট দেখাবেই। তো অনেকে কারো থেকে পরামর্শ নিয়ে খেয়ে নেয়, অনেক ইউটিউবাররা বলে যে দাদা এটা খেয়ে নেন এটা খেলে মোটা হবেন, আমিও তো বলতে পারি হ্যাঁ এটা খেলে মোটা হবেন। আমি যদি এখন বলি যে হ্যাঁ দাদা এই ট্যাবলেটটা আপনারা খান, এটা খেলে হচ্ছে আপনাদের 100% আপনাদের রেজাল্ট দিবেই, 10-15 দিনের রেজাল্ট দিবে, আমার কথা শুনে আপনারা যদি খেয়ে নেন তাহলে কী হবে, আপনার রেজাল্ট পাবেন, তখন আমাকে বলবেন বা সুরজ ভাই আমাদের যেটা বললো একদম সত্যিই বললো, একবার অরিজিনালি কন্টেন্ট দেয়। কিন্তু না, আমি চাই না আপনাদের হেলথ মানে ভিতরে কোনোরকম ক্ষতি হোক, আমি সেরকম কোনো
কিছু চাই না, আমি সেরকম কোনো কিছু প্রমোট কোনোদিনও করবো না। তো সেই জন্য আমি বলবো আপনারা যারা খাচ্ছেন এটা এখন থেকে অনুরোধ করবো আপনারা বন্ধ করে দিন, এটা আপনারা খাবেন না, আর খাওয়ার চিন্তা ভাবনা আসলে আপনারা করবেন না। দেখুন মোটা হওয়াটা বড় ব্যাপার না, ঠিক আছে, মোটা আপনারা সবাই হতে পারবেন। আপনি বলেন না আমি যত খাই মোটা হয়, আপনার খাওয়ার পরিমাণটা আপনার ঠিক মতো খান না। আমার শরীর আগে কেমন ছিল, অনেকে আপনার আমাকে যারা আগে থেকে ফলো করছে তারা তো দেখেছেন আমার শরীরটা আগে কীরকম ছিল, এখন আমি যতটা হয়েছে অনেকটা তো ফারাক আসছে, আমার ওজনটা তো অনেকটা চলে আসছে। এক্ষেত্রে আমি বলতে চাই আপনারা মেহনত করুন, মেহনত করুন এবং এর সাথে আপনার খাওয়া দাওয়া ঠিক করুন। শরীর ভিতর থেকে যখন ফিট হবে না সেটাই হলো ফিট, ওই উপর থেকে ফোলানো দেখে ওই শরীরের কোনো দাম নেই, ওই শরীরে রাখার থেকে না রাখাই ভালো। সবশেষে আমি একটা কথা বলতে চাই, এই ট্যাবলেটটা যারা খাচ্ছেন আজকে না হোক কালকে যখন আপনারা ট্যাবলেটটা ছেড়ে দেবেন তখন আপনারা খাওয়া দাওয়া খেতে পারবেন না ঠিক মতো, আপনাদের ঘুম হবে না, তারপরে আপনাদের লিভার কিডনি এগুলো তো সাইড ইফেক্ট দেখাবে এটা 100%, তার সাথে আপনাদের অনেক সময় চুলও উঠে যেতে পারে কিন্তু, ঠিক আছে, এর সাথে আপনাদের বললাম অনেক শরীরে বা মুখের মধ্যে পিম্পল টাইপের বেরোতে পারে এগুলা যদি আপনারা অনবরত খেতে থাকেন। যদি আপনারা নতুন খাওয়া ধরেছেন এখনই বলবো আপনারা আজকে থেকেই স্টপ করে দিন, ন্যাচারাল খাওয়া দাওয়া করুন, ধীরে ধীরে বডি বানাবে। একটা কথা ভাবুন আমাদের এটা শরীর, ঠিক আছে, আমরা ছোটো থেকে যখন বড় হয়েছি সেটা তো অনেক টাইম লাগছে, সেটাকেও আমরা গ্রোথ করতে যদি আমরা গ্রোথ করতে চাই খাওয়া দাওয়া দিয়ে সেটাকেও কিন্তু আমাদের টাইম লাগবে, একটু টাইম দিতে হবে, ধৈর্য দিতে হবে, হাল আপনাদের ব্যায়াম করতে হবে। আমি সেই জন্য কিন্তু আপনি জিমের ব্যায়াম আমি এখন দেখাই না, মানে জিমে কীভাবে ব্যায়াম করতে হবে আমি এখন বেশিরভাগ ভিডিও বানাই যে বাড়িতে আপনারা কীভাবে ব্যায়াম করতে পারেন। আমি মেয়েদের ছেলেদের সব কিছু ব্যায়াম আমি ধীরে ধীরে নিয়ে আসতে থাকবো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা, আপনাদেরই অনেকটা কাজে দেবে। যারা আপনারা একটু হেলদি হতে চাচ্ছেন, সুস্থ থাকতে চাচ্ছেন, তো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা ছিল আজকে ভিডিওর টপিক, আর কিছু যদি ইনফরমেশন ছাড়া পড়ে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিছু না বুঝতে পারলে। আর হ্যাঁ, আমাদের ইনস্টাগ্রাম আইডি উপরে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, ইনস্টাগ্রাম আইডিতে অবশ্যই ফলো করবেন, অনেক রকম ভিডিও নিয়ে আসতে থাকি আর অনেক রকম ইনফরমেশন কিন্তু ওখানে দিতে থাকি, কোনো রকম প্রশ্ন থাকলে ওখানে আপনাকে করতে পারেন। তো চলুন আজকের মধ্যে এতটুকুই, ফিরছি করে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।